ঘুমন্ত পুরীর ঘুমন্ত দেশে রাজা আজও ঘুমাচ্ছে। কত নেক্রোপলিস পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে, তবুও তুমি শুনতে পাও না। যেহেতু ছবিটা থ্রিলার, আমি নামটা নিয়ে এখন কিছু রিভিল করতে পারবো না। থার্টের পরে নামটা হলে গিয়ে জাস্টিফাইড কেন সেটা দর্শককে দেখতে বলবো। স্যার, এই কেসটা আপনাদের নিতেই হবে, আপনি ছাড়া এই কেস আর কেউ সলভ করতে পারবে না। কত ব্রুটালি মার্ডার করা হয়েছে। যেই মার্ডারটা করে ছাপুক না কেন, সে কোনো সাধারণ মানুষ না, শার্প মাইন্ডেড মানুষ মরবে আর আমরা চুরি করে বসে না। শহরে হঠাৎ করে খুন হতে শুরু করে, কেন খুন হয়, কীভাবে খুন হয়, আদেও কি সেই খুনগুলো করছে, যেটা গল্পের ট্রেলারে দেখানো হয়েছে, সেটার সাথে আদেও কি গল্পের কতটা মিল আছে, কেন মিল নেই, সেগুলো দেখতে হলে যেতে হবে। আসলে আমি মৃত্যুকে ঠিক ভয় পাই না, সামনাসামনি দেখি তো রোজ। যতই কেসের বয়স বাড়ে ততই সমস্যা জটিল। কাম করছিস, এই কেসটার মধ্যে অনেক রকম কমপ্লিকেশনস, অনেক রকম। আমার এখানে প্রডিউসারদের ভালো লাগলো যে মীনা সেঠি মণ্ডল যিনি করছেন বাংলা সিনেমাতে, এইটা সত্যি সত্যি একটা ভালো দিক যে নতুনদেরও একটা সুযোগ দেওয়া একটা চলছে। তোর খেয়াল করে দেখবে, তোমরা সারাক্ষণই মাঠে ময়দানে ঘোরো, দেখবে যে অনেক নতুন ছেলে ছবি করছে, সো নিশ্চয়ই কিছু না কিছু টাকা তো কেউ না কেউ দিচ্ছে। এইটা কিন্তু একটা বাংলা মেইন স্ট্রিমের পাশাপাশি আরেকটা প্যারাল আর একটা জায়গা তৈরি করবে বলে আমার বিশ্বাস। এগুলো হয়তো অনেক হল পাবে না, অনেক প্রমোশন পাবে না, তারপরেও তোমরা যে এরকম জায়গা থেকে যতটুকু পারো ওদের প্রমোট করার চেষ্টা করো, মানে থ্যাংকস টু ইউ অল আর মানে সেই আমার চরিত্রটা এখানে আমি এবং জয় হচ্ছে পুলিশ, একটা ক্রাইম সলভ করা নিয়ে এটা হয়, বেশি খুব একটা কিছু বলা যাবে না, বেশি ক্রাইমটা নিয়ে বলা যাবে না, কিন্তু সেখানে আমাদের পার্সোনাল কতগুলো ঝামেলা সেগুলো কীভাবে জড়িয়ে পড়ে ছবি গল্পের সাথে, সেটাও এটা একটা প্যারালাল একটা দিক। শুধুমাত্র পুলিশ নয় যে পুলিশ তার কাজটা করলো আর বেরিয়ে গেলো, তাহলে সেই টোটাল ঘটনাটার মধ্যে কোথাও একটা জয়ের চরিত্রটা এবং আমার চরিত্রটাও, আমরা যারা ইনভেস্টিগেট করছি তাদের ব্যক্তিগত জীবনটাও কীভাবে গল্পের সাথে একটা জুড়ে যায়, সেইটাই এই স্ক্রিপ্টটার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। অফকোর্স বাংলা এটা আমার ফার্স্ট মুভি, এর আগে আমি হিন্দি মুভিজ প্রডিউস করেছি, সেটা কারণ কি ম্যানলি সব বম্বে থেকে। কলকাতায় সৌভিক যেমন একটা নতুন আপকামিং স্টুডেন্টই বলবো, এখন ফার্স্ট ডাইরেকশন দিচ্ছে সিনেমাতে, তো আমাকে এসে রিকোয়েস্ট করেছিলো যে যদি এটা আমি ওকে হেল্প করতে পারি। আর আমার এমনিও অলওয়েজ ইচ্ছে থাকে যে নিউ কামার্সরা যাতে উঠে আসে, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন যা আমি ব্যক্তিগত যা অবস্থা দেখছি যে নতুন দের কাউকে এখানে চান্স পাওয়া যায় না, সে নায়ক হোক, নায়িকা হোক কিংবা ডাইরেক্টর্স হোক, তাদের কিন্তু কোনো আপকামিং জায়গা দেয় না বাংলা। তো সেই জায়গায় ফিল করলাম যে যদি সৌভিক একটা ভালো মানে ইয়াং এনার্জেটিক ছেলে, তাকে যদি একটু সাপোর্ট করে যদি তোলা যায়, তো সে আমার স্টোরিটা ভালো লাগলো। আর আজকাল চারিদিকে করোনা ভাইরাসের জন্য এমনি মানুষ এত থ্রিল হয়ে রয়েছে, একটা থ্রিলের ভালো মুভি যদি রিলিজ হয় লোকেরা একটু এনার্জেটিক পাবে। আর বেসিক্যালি আমি নিজে একজন এডুকেশনিস্ট, আমার নিজস্ব বোর্ডিং স্কুল চলে কলকাতায়, তো সেই কারণে আমি ভাবলাম যে সৌভিক আমি আমার স্টুডেন্ট হিসেবে ভাবলাম, তাকে যদি একটু সাপোর্ট করে যদি তুলতে পারি, তো এই প্ল্যান করে করে এখন এর মধ্যেও একটা আমরা একটা নিয়েছি চ্যালেঞ্জ যে 4th March এটাকে রিলিজ করতে যাচ্ছি থিয়েটার্সে, দেখা যাক তারপর কী রেজাল্ট হয়, হোপ ফর দ্য বেস্ট। এই মুভির এখন আমার যে রোলটা আছে ওটা আমি রিভিল করতে পারবো না, বিকজ মাই রোল ইটসেলফ ইজ আ সাসপিশিয়াস রোলের মধ্যে। আর বাকি মুভিটা হচ্ছে থ্রিলার মুভি, একটা সাইকো থ্রিলার মুভি আছে। বাকি মুভিজ আপনারা অনেক সাসপেন্স মুভিজ পাস্টে দেখেছেন, এটা সৌভিক একটু চেষ্টা করেছে আলাদা ফ্লেভার দেওয়ার জন্য মুভিটাকে, তো আশা করি দর্শকদের মুভিটা খুব ভালো লাগবে। আমার চরিত্রটাও একটা সাসপিশিয়াস চরিত্র, সেই জন্য সেটা রিভিল করাটা উচিত হবে না যতদিন না সিনেমাটা বেরোচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারি যে খুব সুন্দর অভিজ্ঞতা, আমার খুবই ভালো অভিজ্ঞতা, প্রথম সিনেমা। আমি এর আগে সিরিয়াল করেছি, টেলিভিশনে আমার অভ্যাসটা আছে, বাট সিনেমাতে আমার প্রথম অভিজ্ঞতা, সো অবভিয়াসলি খুব ভালো একটা অভিজ্ঞতা। অ্যান্ড আশা করি এরপরে আরও ভালো ভালো কাজ করতে পারবো, অ্যান্ড পুরো টিমের সাথে কাজ করেই আমার খুব ভালো লেগেছে। বাংলা ছবি দেখতে মানুষ ভালোবাসে আর থ্রিলার দেখতে আরও বেশি ভালোবাসে, তাই থ্রিলারটা নিয়ে মানুষ যাবে আশা করি। আর প্রথম ছবি তো হলে তো একটু তো ভয় কাজ করছে, এক্সাইটমেন্ট যতটা কাজ করছে ভয়টাও ততটাই কাজ করছে, কারণ ছবিটা কত মানুষ দেখতে যাবে না দেখতে যাবে, নতুন ডাইরেক্টরকে কতটা মানুষ নেবে না নেবে, তার উপর হিন্দি যে কাজ করেছে অমিত সেঠি,
তাকে মানুষ কিভাবে নেবে, কারণ বাংলা তো অনেককে ক্রিটিসাইজ করতে বেশি ভালোবাসে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। তো সেইগুলো নিয়েই একটা মিলিয়ে সব কিছু আছে। এই তো সবে শুরু। অনন্তবাবু, আপনার সঙ্গী আপনাকে আর কতদিন বাঁচাবে? তোরা বাঙালির চাঁদকে চিনি না, একবার পেছনে পড়ে গেলে না ল্যাং তো করে ছাড়ি আমরা।